হ্যালো রিবন আসসালামু আলাইকুম দিস ইজ শাকিল আর প্রোগ্রামিং ফর ডাটা সায়েন্স ভিডিও সিরিজে আপনাকে ওয়েলকাম তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি আলোচনা করবো সিএসবি ফাইল সম্পর্কে এবং আমি দেখাবো যে আর প্রোগ্রামিংয়ের মধ্যে কীভাবে আপনি সিএসবি ফাইল রিড করতে পারেন ওকে তো লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি আনাকন্ডার মধ্যে আর এর জন্য আলাদা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন আমার মনে হয় আপনারা সেই ভিডিওটা দেখেছেন আর যদি না দেখে থাকেন তাহলে এর আগের ভিডিওটা দেখবেন তারপরে ভিডিওটা দেখবেন ওকে তো আমি আর প্রোগ্রামিংয়ের জন্য জুবিটা নোটবুকের মধ্যে একটা আলাদা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি সো আমি এখন যেটা করব জাস্ট এখানে ক্লিক করব ওকে এখানে ক্লিক করলেই আমার জুবিটা নোটবুক ওপেন হয়ে যাবে দেন আমি ওপেন উইথ জুপিটার নোটবুক এটা দিলেই জুপিটার নোটবুক প্রপারলি ওপেন হয়ে যাবে ওকে তো জুপিটার নোটবুক ওপেন হয়ে গিয়েছে এখন আমি যেটা করব আর প্রোগ্রামিংয়ের জন্য আমি একটা ফাইল ক্রিয়েট করব ওকে তো এখান থেকে আমি করতে পারি বাট আমি এখানে ফাইল ক্রিয়েট করবো না আমি আলাদা একটা ফোল্ডারের মধ্যে ফাইল ক্রিয়েট করব তো ফোল্ডার আমার ক্রিয়েট করা আছে ডাউনলোডের মধ্যে ওকে তো ডাউনলোডের মধ্যে আর ফর ডাটা সায়েন্স এই ফোল্ডারের মধ্যে আমি সব কোড রাখব ওকে সো এই ফোল্ডারে আপনি যখন ঢুকবেন ঢোকার পরে জাস্ট এখান থেকে ফাইলটা ক্রিয়েট করবেন তাহলে আপনার যে ফাইলটা ক্রিয়েট হবে সেই ফাইলটা থাকবে ডাউনলোডের মধ্যে এই পজিশনে ওকে এই যে এখানে আর ফর ডাটা সায়েন্স এই যে ফোল্ডার এই ফোল্ডারের মধ্যে আপনার সেই ফাইলটা থাকবে তো ফোল্ডার নিয়ে এত কথাবার্তা বলার একটাই কারণ তার কারণ মানে হচ্ছে আমরা এখন থেকে ডাটা সেট নিয়ে কাজ করবো ওকে যেহেতু আমরা ডাটা সেট নিয়ে কাজ করবো আপনি দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে একটা কমা সেপারেটেড ভ্যালু সো এরকম ডাটা সেট নিয়ে যেহেতু আমরা কাজ করব সো আমাদের সেম ফোল্ডারের মধ্যে যদি আমরা ফাইলটা না রাখি তাহলে ফাইলটা আমরা রিড করতে পারবো না এর আগে পাত বলে দিতে হয় তো পাত বলে দিতে একটু ঝামেলা আপনারা হয়তো অনেক জায়গায় অনেক সময় মিস্টেক করে ফেলবেন সো দ্যাটস ওয়াই আমার যেটা আর কি আপনাদের প্রতি সাজেশন সেটা হচ্ছে যে আপনারা সেম ফোল্ডারের মধ্যে রাখবেন মানে যে ফোল্ডারের মধ্যে আপনি ডাটা সেটটা রাখবেন ঠিক সেম ফোল্ডারের মধ্যে আপনি ফাইলটা ক্রিয়েট করবেন তাহলে আপনার কোনো বাদ বলে দিতে হবে না ওকে সো দ্যাটস ওয়াই আমি প্রথম ভিডিওতে একটু ডিটেলসই বলতেছি এরপর ভিডিও থেকে আর বলবো না তো আমি এখন যেটা করব আমি নিউয়ে ক্লিক করব এখান থেকে আমি জাস্ট আর প্রোগ্রামিংয়ের জন্য আরে ক্লিক করব ওকে তো আর প্রোগ্রামিংয়ের জন্য আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম ওকে যে ফাইলটা বর্তমানে আছে এখানে দেখেন নোটবুকে ডাউনলোড ডাউনলোডের পর ডাটা সায়েন্স নামে ফোল্ডার সেই ফোল্ডারের ভেতরে আছে ওকে তো আমি এর এর ইচ্ছে মতো একটা নাম দিতে পারি তো আমি এখানে রিলেভেন্ট একটা নাম দিব সাপোজ রিডিং সিএচবি কারণ আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ফাইল রিড করতে পারেন একটা সিএসবি ফাইল ওকে তো সিএসবি ফাইল নিয়ে কথা বলার আগে আমি একটু সিএসবি ফাইল কি সেটা নিয়ে একটু কথা বলি তো সিএসবি মানে হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু ওকে তো কমা সেপারেটেড ভ্যালু আমরা মূলত ইউজ করে থাকি ডাটা অ্যানালাইসিস করার জন্য বা যে ডাটা নিয়ে আমরা কাজ করব সেই ডাটাটা আমরা মূলত এই সিএসবি ফরম্যাটে স্টোর করি বেশিরভাগ ক্ষেত্রেই তো আমি একটু দেখাই ফাইলটা আপনাকে আপনাকে যদি ফাইলটা একটু আমি দেখাই এটা হচ্ছে ফাইল এটা একটা এক্সেলের একটা ভাষা ইয়া বলতে পারেন এটা হচ্ছে সিএসবি ফর্মেট হচ্ছে ডট সিএসবি ফরম্যাট ওকে তো আমি ওপেন করতেছি এটা হচ্ছে আমাদের ফাইল ওকে এর যে ফর্মেটটা সেটা হচ্ছে ডট সিএসবি তো আপনি যদি সেভ এসে যান তাহলে বুঝতে পারবেন দেখেন এটা ডেস্কটপে আছে দেখেন সিএসবি ফরমেটে আছে ওকে সিএসবি তো আমি কেটে দিই তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা সিএসবি কেন ইউজ করবো তো সিএসবি আমরা এই জন্য ইউজ করবো কারণ হচ্ছে সিএসবি যেটা করে যে ডাটাগুলোকে সেই ডাটাগুলোকে একটা টেবুলার ফর্ম্যাটে স্টোর করে আমরা ডাটা ফ্রেম এর ভিডিওতে দেখেছিলাম যে ডাটা ফ্রেমের মাধ্যমে কীভাবে আমরা টেবিল আর ডাটা ক্রিয়েট করতে পারি তো সিএসবিতেও সেম ডাটাগুলোকে একটা টেবিউল আর ডাটাতে ডাটা ফরম্যাটে স্টোর করে আর সিএসবি মূলত ইউজ করা হয় বেশিরভাগ স্প্রেডশিট প্রোগ্রামিং ওকে তো মাইক্রোসফট এক্সেল তারপর গুগল স্প্রেডশিট এইসব জায়গায় সিএসবি বেশি ইউজ করা হয় তো তাহলে চলুন আমরা দেখি কীভাবে আমরা একটা সিএসবি ফাইলকে রিড করতে পারি তো সিএসবি ফাইল রিড করার জন্য আমাদের জাস্ট এক একটা ফাংশনে হেল্প নিতে হবে সেটা হচ্ছে রিড ডট সিএচপি ওকে এই ফাংশনের মাধ্যমে আমরা যে কোনো সিএসবি ফাইলকে রিড করতে পারি তো ফুল ডাটা সেটটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো সাপোজ নাম দিলাম ডিএফ ওকে তো রিড ডট এর ভেতরে যেটা করবেন আপনি আপনার যে ফাইল সেই ফাইলের নামটা বলে দেবেন ঠিক আছে তো আমার ফাইলের নাম কী ছিল আমার ফাইলের নাম ছিল কার ইনফো ডট ওকে সো আমি এখানে দেবো কার ইনফো ডট তো যেভাবে যেখানে স্পেজ আছে সেই সেভাবেই দিবেন দেখেন কার কারের পরে একটা স্পেজ আছে তারপর ইনফো ডট সিএচবি তো সেমভাবে দিবেন দেওয়ার পরে জাস্ট রান করবেন ওকে তো আমার কোডটা রান করছে এখন আমি যদি চাই যে আমি ফুল ডাটা সেটটা আদৌ এখানে লোড হয়েছে কিনা এটা দেখবো তাহলে জাস্ট ডিএফ বর্তমানে কিন্তু সব ডাটা আছে ডিএফের মধ্যে জাস্ট ডিএফটা যখন আমি রান করবো তখন আমি সেটা দেখতে পারবো সো রান ওকে তো দেখেন ফুল ডাটা সেটটা কিন্তু লোড হয়ে গেছে এখানে দেখেন কার মডেল আছে মাইলেজ সেল প্রাইস এজ তো এটা অনেক ছোট একটা ডাটা সেট সো দ্যাট আপনি দেখেই বুঝতেছেন বাট অনেক সময় দেখবেন আপনার অনেক বড় বড় ডাটা সেট নিয়ে কাজ করা লাগতে পারে যেখানে মিলিয়ন মিলিয়ন ডাটা থাকবে ওকে তো সেক্ষেত্রে কি আপনি মুখে হিসাব করবেন না আপনি মুখে হিসাব করবেন না সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি খুব সহজে এখানে রো এবং কলাম হিসাব করতে পারেন তো আপনি যদি রো এবং কলাম হিসাব করতে চান তাহলে তার তার জন্য স্পেসিফিকভাবে ফাংশন আছে আপনি যদি রো সংখ্যা হিসাব করতে চান তাহলে এন রো নামে একটা ফাংশন আছে এন রো এর মধ্যে জাস্ট আপনি বলে দিবেন যে এর মধ্যে যতগুলো রো আছে সবগুলো আমি হিসাব করতে চাই রান করবেন দেখেন সিক্সটিন তার মানে আপনার এখানে সিক্সটিন রো আছে আপনি হিসাব করে দেখেন এক দুই তিন এভাবে সিক্সটিনটা রো আছে দেন আপনি যদি কলাম সংখ্যা দেখতে চান বা কতগুলো এখানে আপনার কতগুলো ফিচার আছে সেটা দেখতে চান সেক্ষেত্রে আপনি দেখতে পারেন এন কলাম ওকে এন সি ও এল দিলেই হবে জাস্ট ডিএফ চারটা কলাম আছে ওকে চারটা কলাম আছে তো শুধু এটাই না এগুলো বাদেও আপনি চাইলে স্পেসিফিকভাবে একটা কলামের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত মিনিমাম ভ্যালু কত সেগুলোও দেখতে পারেন ওকে তো সেগুলো যদি আপনি দেখতে চান তাহলে আপনি জাস্ট ম্যাক্স দেখতে চাইলে ম্যাক্স ফাংশন ইউজ করবেন জাস্ট ম্যাক্স তো এই ডাটাগুলো আছে কোথায় ডিএফের মধ্যে আছে তাই না সো আপনি এখানে দেবেন ডিএফ ডিএফ তারপর দেবেন ডলার ডলার দেওয়ার পরে আপনি আসলে কোন কলামের ডাটা দেখতে চান আমি চাচ্ছি মাইলেজ যে কলামটা আছে এই কলামের ডাটা দেখতে চাই ওকে তো মাইলেজের মধ্যে যে সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটাই আমাকে দেখাবে ওকে জাস্ট রান করব দেখেন আমাকে দেখাইছেন একানব্বই হাজার তো আপনি এই মাইলেজ যে কলামটা আছে এই কলামের মধ্যে আপনি খুঁজেন দেখবেন যে সর্বোচ্চ যে ভ্যালুটা সেটা হচ্ছে একানব্বই হাজার ওকে এই যে অডি দেন আপনি চাইলে সিমিলার মিনিমাম ভ্যালুটাও দেখতে পারেন ওকে তো মিনিমাম ভ্যালু দেখার জন্য জাস্ট এখানে ম্যাক্সের জায়গায় মিনিমাম দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে দেখেন মিনিমাম ভ্যালু হচ্ছে বাইশ হাজার পাঁচশো ওকে তো আপনি খুঁজে দেখেন দেখেন এই যে বিএমডাব্লিউ এক্স ফাইভ এর মাইলেজ হচ্ছে সর্বনিম্ন বাইশ হাজার পাঁচশো ওকে তো আমরা ম্যাক্সিমাম ভ্যালু দেখলাম মিনিমাম ভ্যালু দেখলাম আমরা চাইলে কিন্তু সাবসেটও দেখতে পারি ওকে সাবসেট মানে হচ্ছে যে ধরেন আপনার এই ডাটা সেটটা হচ্ছে ফুল একটা ডাটা সেট তো এখানে যদি আপনি কোনো একটা ফিচার বা কোনো একটা শর্ত দিয়ে দেন যে ওই শর্তের মধ্যে যা যা পড়ে সেটা আমাকে দেখাও সেটা বলে সাবসেট ওকে মানে এই ডাটা সেটের কিছু একটা অংশ তো আমরা একটু দেখি কীভাবে সাবসেট দেখতে পারি তো সাবসেট দেখার জন্য আমরা জাস্ট সাবসেট ফাংশন ইউজ করবো তো সাবসেট ফাংশনের মধ্যে আমরা বলে দেব যে আসলে কিসের সাবসেট দেখতে চাই তো সাবসেট ফুল ডাটা সেটটা আছে ডিএফের মধ্যে সো ডিএফ আমার দেওয়াই লাগবে তারপর আমরা বলে দেব যে আমরা দেখতে চাই যে এইচ কলামটা আছে এই যে দেখেন এই যে এইচ কলাম এ ক্যাপিটাল লেটার তারপর জি এইচ এইচ ইকুয়াল ফাইভ তো এজ ইকুয়াল ফাইভ যেগুলো শুধু সেগুলো দেখতে চাই ওকে তাহলে আপনি দিয়ে দেবেন এইচ ইকুয়াল ইকুয়াল সরি ফাইভ দেন রান করাবেন দেখেন দেখেন শুধুমাত্র এজ ইকুয়াল ইকুয়াল ফাইভ যেগুলো সেই ডাটাগুলোই শো করছে আর অন্য কোনো ডাটা নাই কিন্তু এখানে ঠিক আছে তো শুধু এটাই না আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের কন্ডিশন ইউজ করতে পারেন যেমন ধরেন আমি একটু দেখাই আপনাকে আমি এটা কপি করতেছি সাপোজ ধরেন এজ ইকুয়াল ফাইভ এবং আপনি চাচ্ছেন যে এজ ইকুয়াল ফাইভ হইতে হবে এবং আপনার মাইলেজ মাইলেজ অবশ্যই হইতে হবে পঞ্চান্ন হাজারের থেকে বেশি তো তাহলে আপনি কি করবেন মাইলেজ আপনি দেন মাইল এজ ইকুয়াল সরি ইকুয়াল ইকুয়াল না দেন গ্রেটার দেন পঞ্চান্ন হাজার ওকে তো এক্ষেত্রে যেটা করবে এজ ইকুয়াল ফাইভ প্রথমে চেক করবে যে এজ ইকুয়াল ফাইভ কতগুলো আছে তো সবগুলো নিবে নেওয়ার পরে আবার চেক করবে যে মাইলেজ এই যে মাইলেজ আছে এই মাইলেজের ভ্যালু পঞ্চান্ন হাজার আবার কার পঞ্চান্ন হাজারের থেকে বেশি কার কার আছে তো যার যার আছে শুধুমাত্র সেই কয়টা ডাটা এখানে শো করবে ওকে তো আমি দেখি দেখেন এবার মাত্র তিনটা ডাটা শো করছে এখানে দেখেন দুইটা একটা হচ্ছে বাহান্ন হাজার আর একটা আছে উনচল্লিশ হাজার এই দুইটা শো করে নেই সবগুলো পঞ্চান্ন হাজারের উপরে তো আপনার চাইলে এরকম কন্ডিশনই ইউজ করতে পারেন তো এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে যে আমি তো দেখাইলাম শুধুমাত্র নিউমারিক নাম্বারের ক্ষেত্রে কিন্তু আপনি যদি এখানে সাপোজ মাইলেজ না হয়ে এরকম হইতো ধরেন আপনি অন্য কোনো কন্ডিশন ইউজ করতে চান যে কার মডেল ওকে কার মডেল ইকুয়াল আপনি দেখতে চান যে অডি যে অডি গাড়ি অবশ্যই এচ ফাইভ এবং গাড়িটা হইতে হবে অডি তো ক্ষেত্রে আপনি কিভাবে ইউজ করবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই যে কলাম নেম সেটা তো আপনি কপি করবেনই বসাইলেন ইকুয়াল ইকুয়াল দিবেন অডি এ ইউটিআই এভাবে দিলে হবে না ঠিক আছে কারণ অডি কি অডি হচ্ছে একটা স্প্রিং তো আপনাকে যেটা করতে হবে কোটেশনের ভেতরে দিতে হবে ঠিক আছে আপনাকে অডি ইউজ করতে হবে কোটেশনের ভেতরে সো আমি রান করাই দেখেন কার মডেল চলে আসছে অডি এবং এজ ইকাল ফাইভ তো এভাবেই আপনি চাইলে খুব সহজেই সাবসেট ক্রিয়েট করতে পারেন তো আমার মনে হয় আপনাদের অ্যাটলিস্ট এই সিএসবি ফাইল সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা নাই তো আমরা আমরা একটু একটু করে ডাটা সায়েন্সের যে মেইন টপিক সেই টপিকগুলোতে যাচ্ছি আপনারা ভিডিওগুলো সিরিয়ালি ফলো করেন এবং অবশ্যই আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন করবেন স্টাডি মার্ট লার্ন ডাটা সায়েন্স স্মার্টলি এই যে একটা ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা অবশ্যই জয়েন করবেন এবং আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট দেবেন ওকে তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের ভার্সিটির গ্রুপে শেয়ার করবেন কারণ আপনি একাই যদি ভিডিওগুলো দেখেন তবুও আমার যে কষ্ট করতে হয় আপনারা যদি অনেক মানুষ ভিডিও দেখেন তাহলে হয়তো আমি আরও বেশি বেশি ভিডিও তৈরি করবো ওকে সো সব কিছু ডিপেন্ড করতেছে আপনাদের উপর সো নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ সে বন্ধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম